আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা টাঙ্গাইল মধুপুরের পীরগাছার আবার বাগানে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমরা একটি মাছের খামারে এসে উপস্থিত হয়েছি। মাছি কিভাবে চাষ করে বা এটার বিস্তারিত আমরা এখন জানব। চলেন একজন খামারি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ ভাই, আপনার নাম? আপনার তো এই যে বিপিএল বই রয়েছেন, আপনার মুখ দেখা যাইতেছে না, এটা খুললে ভালো হইতো। আপনার নাম কি নাম বললেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার বাড়ি? আমার বাড়ি টাঙ্গাইল জেলা মধুপুর থানা। আচ্ছা ভাই, আপনি এই কত বছর ধরে মৌ চাষ করতেছেন? আমি 17 বছর যাবত এই মৌ চাষের সাথে জড়িত। এখানে কতটি বক্স আছে? আমার এখানে 270টা মৌ বক্স আছে। 270টা মৌ বক্স আছে। আচ্ছা, আপনি এইখান থেকে শুধু মধুই সংরক্ষণ করেন নাকি আরও কোনো ই আছে এখান থেকে মাছি বিক্রি বা? মধু সংগ্রহণ করা হয়, তারপরে আপনার মোম, এখান থেকে মোম উৎপাদন করা হয়, তারপরে আপনার মৌমাছিও বৃদ্ধি হয়, মৌমাছি বিক্রি করা যায়। আচ্ছা, আপনি এখন তো এই যে রাবার বাগানে দেখতেছি, রাবার বাগান থেকে কি আসলে এখন তো কোনো ফুল নাই এই জায়গায়, তাহলে এই জায়গায় আসছেন, এই জায়গায় কি মধু পাইতেছেন নাকি পাওয়া যায় কিনা? এখানে প্রাথমিক অবস্থায় আসার পরে কিছু মধু হয়েছে, তারপরে এখানে বসা আছি, এখন আমাদের অফ সিজন শুরু হয়ে গেছে, এখন এগুলা এখন আর মধু দিবে না। এখন এই বর্ষাকাল এদেরকে পরিচর্যা করা এবং কি লালন পালন করার সময়, আবার ডিসেম্বর আসলে তারপরে মধু সিজন শুরু হবে। আচ্ছা, মূলত এটা কয় বছর আপনার এই কয় মাস, বছরে কয় মাস মধু পাওয়া যায় আর কি? 6 মাস মধু পাওয়া যায় আর 6 মাস মানে বর্ষা থাকা লাগে। আচ্ছা, 6 মাস কি মাছের কোনো খাবার দেওয়া লাগে? অতিরিক্ত বর্ষা সময় বাহিরে ফুল না থাকলে তখন এগুলোর চিনি জাল করে চিনি সিরা করে খাওয়াইতে হয়। চিনি সিরা খাওয়াইতে হয়? যখন খাদ্যের কোনো উপকরণ না থাকে তখন ভিতরে খাদ্য দিতে হয়। আচ্ছা, এই যে মানুষ যে বলে যে আপনাদের মধু মধু, এটা কি আসলে অরিজিনালি খাঁটি মধু নাকি ভেজাল আছে? আমাদের মধুতে কোনো ভেজাল নাই, আমাদের মধু এক্সপোর্ট কোয়ালিটি মান নিয়ন্ত্রণ করে কাজ করি আমরা, আমাদের মধুতে কোনো ঝামেলা নাই। আর কে কি ধারণা করলো ওইটাও আমাদের কোনো যায় আসে না। আপনারা এই মধুগুলো বিক্রি করেন কোথায়? এটা সাধারণ পাবলিকের কাছে নাকি কোনো কোম্পানি? বিভিন্ন কোম্পানি আছে, তারপরে আপনার এক্সপোর্টাররা আছে, এক্সপোর্ট করে। আচ্ছা, তাহলে আপনার এই খামারটা একটু ঘুরে দেখা যাক, আমাদের ঘুরে দেখান একটু। দেখেন, এখন আমরা মৌমাছি বক্স খুলে দেখবো যে আসলে বক্সের মধ্যে কি দেওয়া আছে, কিভাবে মাছি আছে এটা আমরা দেখবো। দর্শক দেখেন, এখন তো আসলে ফুলের সিজন না, ফুল নাই, এর কারণে মাছিও কম। অনেক সময় ঝড় বৃষ্টিয়ে মাছিগুলো মারা যায়, যে মাছি মধুর নিকে যায়, মাছি আসতে পারে না, ঝড় বৃষ্টির কারণে মাছি মারা যায়। এখন তো মাছার মধ্যে মধুই নাই, শুধু যা আছে এটা মাছের খাবারের জন্য। এখান থেকে কোনো মধু এখন পাওয়া যাবে না, কারণ ফুল নাই। রফিকুল ইসলাম ভাই আমাদের আগেই বলেছে যে এখন মাছের বৃষ্টির কারণে ফুলের মধু নষ্ট হয়ে যায়।
যার কারণে বক্সের মধ্যে কোনো মধু নাই। রফিকুল ইসলাম ভাই, এই এক বক্স থেকে আপনার এক সিজনে কত কেজি মধু পাওয়া যায়? আমাদের সাপ্তাহিক হিসাব তো, এক বক্স থেকে প্রতি সপ্তাহে 2 কেজি 3 কেজি 2-3 কেজি সিজন থাকে। যখন ফ্লাওয়ার সোর্স, যখন আপনার মধু সিজন, তখন 2 কেজি 3 কেজি এরকম প্রতি বক্স থেকে আসে সপ্তাহে। আর আপনারা তো এটা নিয়ে হয়তো এইখানে আছেন, বিভিন্ন জায়গায় চলে যান, তাতে আপনাদের কই যাওয়া আসায় কোনো সমস্যা হয়, মাছি এরকম কোনো সমস্যা হয় কিনা? না, আমাদের যাতায়াতে কোনো সমস্যা না। আর মাছি পরিচর্যার জন্য কোনো ডাক্তার বা কৃষি যারা এই মাছি গবেষক আছে, এদের সাথে কি কোনো পরামর্শ করতে হয় কিনা? আমরা এই বক্সের ভিতরে যদি কোনো সমস্যা হয়, আমরা খামারিরা পরামর্শ করে এই যে সমাধানে আসি। কোনো ডাক্তারি বা কোনো মেডিসিন ব্যবহার করতে করি না। এই মাছের কি কোনো সমস্যা হয় কিনা অসুখ? হ্যাঁ, রোগ বালাই তো আছে, পাতলা পায়খানা হয়, আবার ভিতরে মাইট ধরে, বিভিন্ন সমস্যা আছে। যদি কোনো নতুন চাষি চাষ করতে চায়, তাহলে আপনাদের পরামর্শ কি? এটা কি লাভজনক চাষ নাকি? অতিরিক্ত লাভজনক না, আল্লাহ চালাইতেছে, এটার উপরে রেজিক আছে, চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। যদি কোনো নতুন চাষি চাষ করতে চায়, তাদের আপনার পরামর্শ কি? এখানে যারা খামারের সাথে সংযুক্ত হয়ে কাজ শিখতে হবে, তারপরে সে খামার করতে পারবো, অথবা কৃষি অফিস তার বিসিক আগে প্রশিক্ষণ দেয়, আগে এটা ট্রেনিং করতে হবে বা কাজ শিখতে হবে। কাজ শেখার পরে ট্রেনিং দিতে হবে আপনার, অফিশিয়াল ট্রেনিং এক প্রকার, আবার হলো প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দরকার। প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে গেলে আপনাদের কাছে আসতে হবে। এই ক্ষেত্রে কি কোনো টাকা পয়সা লাগে কিনা? না, টাকা পয়সা লাগে না, আপনারা ফ্রি ট্রেনিং করান, সাথে থাকে কিভাবে কি করি দেখলো এই। আচ্ছা, ট্রেনিং করতে একটা আপনার একটা কোর্স বা আপনার কতদিন সময় লাগতে পারে? কোর্স না, এটা যার যার মানে অভিজ্ঞতার উপরে। একজন 6 মাস থেকে এর কাজ বা সম্পর্কে ধারণা নিতে পারে, আরেকজন বছর পার হয়ে যায় ধারণা নিতে পারে না। ধরনের একটা খামার করতে কত টাকা লাগতে পারে, ইনভেস্ট করতে হয়? প্রথম অবস্থায় প্রতি বক্সের পিছনে 3-4 হাজার টাকা খরচ হবে প্রতি বক্সের পিছনে। এখন আপনি কয়টা বক্স নিয়ে শুরু করবেন সেটা হলো আপনার। আর এই মাছ এটা পাওয়া যায় কোথায়? আপনাদের কাছে পাওয়া যায়? হ্যাঁ, খামারিদের কাছে পাবেন, খামারি যারা আছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা এটা কিভাবে দেন? আপনারা ফুল বক্সে দিয়ে দেন নাকি কোনো? এটার ভিতরে চাক গোনা, একটা বক্সের একটা রানী থাকবে, আর যে কয়টা চাক থাকবে ওই চাকগুলার হিসাব। একটা বক্সে কয়টা চাক দিয়ে দেন আর কত টাকা লাগতে পারে? 7টা চাক থাকে, 8টা থাকে, 10টাও থাকে। যে বক্স আপনার চয়েস ফুল হবে সেটাতে যে কয়টা চাক থাকবে সেটি আপনি নেবেন। এটার কি কোনো রেট নির্ধারিত? প্রতি চাক বিক্রি হয় 600 টাকা 700 টাকা হয় আছে কিনা? আপনার বসন্তকালে যখন চৈত্রী মাস বসন্তকাল, মাসি বিভাজনের সময়, ডিভিশনের সময়, ওই সময় দেখা যায় যে এক বক্সে অতিরিক্ত মাসি হয়ে গেছে, তখন ওইটা কুইনসেল বা রানী ঘর বানাইয়া আলাদা ডিভিশন হয়ে যাইতেছে, তখন আর একটা বক্সে উঠে দিতে হয়। তখন আপনাদের মাছিটা উৎপাদনের, হ্যাঁ, মাছি মানে ডিভিশন যেটা ভাগ হয়, বিভাজনের সময় হলো আপনার বসন্তকাল, ফাল্গুন চৈত্র মাস। আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকে যদি মাছি নিতে চায়, এখন আসলে কি পাওয়া যাবে না ফাল্গুন চৈত্র? হ্যাঁ, এখন 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 আসলে পাবেন। মাছি মূলত বেচা বিক্রি হয় আপনার কার্তিক মাসে, যখন সরিষার মাস শুরু হয় তখন বিক্রিটা একটু বেশি হয়। আচ্ছা, আপনাদের কাছে এখন কি বর্তমান কি মধু আছে কিনা? হ্যাঁ, মধু আছে। আচ্ছা, এই ভিডিও দেখার পরে যদি কোনো ভাই বা কোনো বোন যদি চায় যে আপনাদের কাছ থেকে মধু নেবে, বা কোনো এরকম যদি কোনো লোক থাকে বা কোনো কোম্পানি যোগাযোগ করতে চায়, তাহলে আপনারা মধুটা কি দিবেন কিনা? হ্যাঁ, মধু বিক্রি করবো, মধু দিব না কেন, মধু যেই যে নেবে তাকেই দেব। মধুটার রেট কীরকম এখন বর্তমান? আমার কাছে আছে লেচু ফুলের মধু, তাছাড়া অন্য কোনো আইটেম নাই। লেচু ফুলের মধু আপনার 10,000 টাকা 9,000 টাকা 10,000 টাকা এরকম রেট, মূল 250 টাকা কেজি। এটা কি ফুলের উপরে মধুর দামের ডিমান্ড নির্ভর হয়? এক এক ফুলের মধু এক এক রকম দাম হয়,
সরিষার ফুলের মধুর এক দাম, কালিজিরা ফুলের মধুর দাম একটু বেশি হয়, ওইটা একটু মান ভালো, আবার লেচুর ফুলের মানও ভালো, ওইটা মিডিয়াম দাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যদি খাঁটি মধু পাইতে চান তাহলে অবশ্যই আপনারা অভিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ওনাদের কাছে প্রচুর পরিমাণ মধু আছে স্টকে। আপনারা চাইলেও যদি কেউ চান যে আপনারা নিয়ে এখান থেকে ব্যবসা করবেন তাও করতে পারেন, এখানে স্টকে ওনাদের অনেক মধু আছে, আপনারা চাইলে নিতে পারেন। অরিজিনালি খাঁটি মধু এখান থেকে পাইবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।